বন্ধুরা দেখো, আমি আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি, নিউ একটা রেসিপি। তা দেখতে থাকো তোমরা আমি এটাকে কী দিয়ে কী করেছি। তো এটা হচ্ছে সয়াবিন, তারপরে এখানে নিয়েছি আমি দুধ, তারপর নিয়েছি কাজু, নিয়েছি চিনি, তারপর সব কিছু এখানটা আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছো তোমরা আমি সয়াবিনটা ধুইনি, এখনও ধুয়ে নেব। এখানে কাজু নিয়েছি, চিনি নিয়েছি, আলমন্ড, তারপরে আলমন্ড কেটে নিয়েছি, কিশমিশ, জায়ফল, এলাচ আরও তেজপাতা, তা নিয়ে নিয়েছি সব কিছু এখানে আমি রেডি করে। তারপরে আমি এখন সয়াবিনটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, এখন আমি মিক্সিতে দিয়ে এটা বেটে নেব। তো মিক্সিতে বাটা হয়ে গেছে, তারপর আমি কাজুটা আর আলমন্ডটাও বেটে নিয়েছি। নিয়ে তারপরে এখানে বসেছি কড়াই, কড়াইটা আমার একটু গরম হয়ে গেছে, তা আমি এলাচটা একটু গরম করে নেব। এলাচটা একটু গরম করে নিলে ভালো পাউডার হবে, এই জন্য একটু গরম করে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো, আমি এই রেসিপিটা অনেকবারই বানিয়েছি কিন্তু মানে এরকম ভিডিও বানানো হয়নি। তাই আমি ভাবছি যে এইবার যখন বানাবো, আমাদের ঘরে এই জিনিসটা খুবই পছন্দ করে, আমার ছেলে মেয়ে ওরা সবাই খেয়ে খুব পছন্দ করে এরকমভাবে সয়াবিন দিয়ে পায়েস বানালে। তাই আমি এটা সয়াবিনে পায়েস বানাচ্ছি, এটা দিচ্ছি। তারপরে এখানে আমি জায়ফলটা হাফ চামচ দিয়ে দিচ্ছি, হাফ চামচ এলাচ পাউডার দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে তারপরে আমি এখানে বসে দিয়েছি কড়াই, আধা ঘন্টা আমার হয়ে গেছে, কড়াই বসে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 5-6 চামচ ঘি, ঘিটা দিয়েছে, ঘিটা গরম হয়ে গেছে। ঘিটা গরম হওয়ার পরে আমি সয়াবিনটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটা আমি একটু ভাজা ভাজা করে নেব, একটু লালচে লালচে ভাব করে আমি ভাজবো এটা। আর গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, কেন গ্যাসটা বাড়িয়ে দিলে এত পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে, ওই জন্য আমি গ্যাসটা খুব কমিয়ে দিয়ে লালচে লালচে করে ভেজে নেব। তারপর দেখতেই পাচ্ছে সয়াবিনটা আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এরকম করে আমি পুরো সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো তোমরা কীরকমভাবে ভাবছি, তোমরা এরকমভাবে ভেজে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। আর তোমরা নতুন যদি কোনো সময় তুমি হয়ে থাকো, ভাইরা বোনেরা বন্ধুরা কেউ নতুন হয়ে থাকলে সবাইকে আমি রিকোয়েস্ট করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমার কোনো করার কিছু নেই। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি দুধ, দুধ আমি আগে একটু অল্প করে দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি, না তো এটা গোটা গোটা হয়ে যাবে। তারপরে আমি বাকি দুধটাও দিয়ে দিয়েছি, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধ আমার পুরোটা লাগবে। তারপরে এখানে দিয়েছি আমি তেজপাতা, তেজপাতা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। এটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে, লেগে গেলে খেতে ভালো হবে না, গন্ধ হয়ে যাবে, এই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করেই যাচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনিটা, কেন চিনিটা দিলে পরে চিনির একটা জল উঠে, ওই জলটা না শুকালে কিন্তু টেস্ট হয় না, এই জন্য আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করো, খুব ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা এটা হয়ে আসছে প্রায়, এই দেখো দেখছো কীভাবে ফুটে যাচ্ছে। তো চিনিটা আর এটা কালারটা চেঞ্জ হওয়ার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কেন আমার ঘরে এতক্ষণ কোনো কিছু ছিল না এটা কালারটা চেঞ্জ করার জন্য, এই জন্য একটু হলুদ দিয়েছি। তারপরে আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম উপর দিকে, তারপরে কাজুটা আলমন্ডটা প্রেস করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি উপর দিয়ে। দিয়ে দেখো এটা হয়ে আসছে, আমার ঘন হয়ে গেছে, তা আমি হাতা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কীরকম ঘন হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর হয়ে গেছে না, কিন্তু এরকমটা আমি বেশ কয়েকবারই বানিয়েছি কিন্তু ভিডিও বানানো হয়নি। তো এইবার ভাবছি একটু ভিডিও বানিয়ে নিই। তারপর দেখো সয়াবিন দিয়ে তো অনেক রকম অনেক কিছু বানানো যায়, কিন্তু সয়াবিনের পায়েসটা আমাদের ঘরে প্রায় সময় হয় কিন্তু কখনো বানানো হয়নি, তো এইবার বানিয়েছি। তারপরে আমি এবার লাস্টে দিয়ে দিলাম গরম এলাচের পাউডারটা একটু হাফ চামচের মতন, এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। তারপর দেখো এটা হয়ে গেছে আমার, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ, কিশমিশটা দিয়ে হয়ে গেছে। তারপর তোমরা আমার ভিডিওটা দেখো, দেশ বিদেশ বাইরের থেকে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা কেটে দেখবে না, ভালো করে পুরোটা দেখবে। তারপরে দেখো এখানে আমরা একটু ডেকোরেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা আমাদের বৌমার কাজ, বৌমার এরকমভাবে ডেকোরেট করে দিল সয়াবিনের পায়েস। তো দেখো যদি ভালো লেগে থাকে তো দেখো।